ওয়েলকাম ফ্রেন্ডস খবর সন্ধান ইউটিউব চ্যানেলে প্রত্যেক বন্ধুকে স্বাগত জানাচ্ছি আজকে তিরিশ ডিসেম্বর দু হাজার কুড়ি সাল বুধবার সমগ্র বাংলাদেশ জুড়ে আজকে কোথায় কোথায় কুয়াশা আসতে পারে কোথায় কোথায় কোল্ড ওয়েভ অর্থাৎ শৈত প্রবাহের মতন অবস্থা থাকবে বৃষ্টির আজকে সম্ভাবনা রয়েছে কিনা এবং আগামী দিনে বৃষ্টি আসার কোনো সম্ভাবনা রয়েছে কিনা এই নিয়ে রয়েছে আজকের বিস্তারিত আলোচনা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন যদি ভালো লেগে থাকে দেখার পর একটি লাইক করে দিতে ভুলবেন না আজকে বুধবার আজকে সারা বাংলাদেশ জুড়ে যে একটা সংক্ষিপ্ত আবহাওয়া উঠে আসছে তাতে প্রথমেই যেটা আপনাদের জানাবো প্রধানত শুকনো আবহাওয়া থাকবে এ থেকে পরিষ্কার কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আজকে নেই এবং আগামী দুই থেকে তিন দিনে সেরকম কোনো বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনাও নেই অন্যদিকে আরও যেটা জানা যাচ্ছে আংশিকভাবে দেশের বিভিন্ন জায়গায় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সঙ্গে যেমন বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তর পশ্চিম দিক থেকে পাঁচ থেকে দশ কিলোমিটার প্রতি ঘন্টায় একটা উত্তরে হাওয়া আজকে আসার সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিন চলতে পারে এটাই খবর রয়েছে এরপর আসছি কুয়াশার কথায় দেখুন সারা দেশ জুড়ে কুয়াশা আসার সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর তার মধ্যে নদী তীরবর্তী জায়গাগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে এছাড়া দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা আসতে পারে এমনটা জানানো হয়েছে তবে যেটা দেখা যাচ্ছে বা আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত উত্তর পূর্ব বাংলাদেশে ঘন কুয়াশা আসার আজকে সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ এই দুটো বিভাগে জায়গাতে প্রচণ্ড ঘন কুয়াশা আসতে পারে তবে সেটা বেলার দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে হাবিবগঞ্জ মৌলভীবাজার ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড কুয়াশা আসতে পারে এছাড়াও আরও যেটা জানা যাচ্ছে যে মূলত কোল্ড ওয়েভ অর্থাৎ শৈত প্রবাহের মতন পরিস্থিতি বহু জায়গায় আজকে থাকার সম্ভাবনা রয়েছে যেটা তাঁরা জানাচ্ছেন খুলনা বিভাগ এছাড়া যে এরিয়াগুলোতে থাকার সম্ভাবনা রয়েছে বা যে এলাকাগুলোতে তার মধ্যে নাম উঠে আসছে মাদারীপুর গোপালগঞ্জ শ্রীমঙ্গল রাজশাহী বাদলগাছি দিনাজপুর তেঁতুলিয়া রাজারহাট বরিশাল এবং খেপুপাড়া এছাড়াও বেশ কিছু কিছু জায়গায় শৈত প্রবাহের মতন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে সুতরাং ওভারঅল যে খবরটা উঠে আসছে কোথাও বৃষ্টি হচ্ছে না এবং কুয়াশা এই রকম আজকে আসার সম্ভাবনা রয়েছে তবে শৈত প্রবাহের মতন সম্ভাবনা বিভিন্ন জায়গায় থাকতে পারে তবে এটা জানা যাচ্ছে শুক্রবার এবং শনিবার আরও ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তর বাংলাদেশের বিভাগের জেলা এবং উপজেলাগুলোতে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এই সমস্ত জায়গাগুলোতে তবে সিলেট বিভাগে সারা চলতি সপ্তাহটা এই রকম জোরদার কনকনে ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে আজকে উত্তর বাংলাদেশের জায়গাগুলোতে অর্থাৎ উত্তর পশ্চিম এবং উত্তর পূর্বর সঙ্গে উত্তর বাংলাদেশ রাজশাহী রংপুর ময়মনসিংহ এখানে তাপমাত্রা থাকতে পারে নয় থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে অন্যদিকে সিলেট বিভাগে থাকতে পারে দশ বা এগারো ডিগ্রি সেন্টিগ্রেড কোথাও বা নয় ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলোতে অর্থাৎ খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে থাকতে পারে আজকে এগারো থেকে বারো বা কোথাও কোথাও তেরো ডিগ্রি সেন্টিগ্রেড ঢাকা অর্থাৎ রাজধানী ঢাকা বিভাগে থাকতে পারে এগারো থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেড এমনটাই কিন্তু খবর থেকে উঠে আসছে এখন প্রশ্ন বা যাদের ঠান্ডা ভালো লাগে না তারা ভাবছেন ঠান্ডাটা কবে যাবে তাদের জন্য কিছুটা হলো সুখবর রয়েছে আগামী জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে বা তারপর থেকে তাপমাত্রা একটু করে বাড়তে থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সর্বনিম্নটা যার জন্যই মূলত ঠান্ডার পরিমাণ কমতে থাকবে একটু করে এটা এখনও পর্যন্ত খবর রয়েছে তবে এই চলতি সপ্তাহ অর্থাৎ আজকে বুধবার একেবারে রবিবার পর্যন্ত কোথাও বা দেশের কনকনে ঠান্ডা কোথাও বা জাঁকিয়ে ঠান্ডা এবং কুয়াশা পরিস্থিতি কিছুদিন এই রকম থাকার সম্ভাবনা রয়েছে এটাই হচ্ছে সবশেষ আবহাওয়ার খবর আশা করছি এই বিস্তারিত আলোচনা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ